নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখতেই পেয়েছেন যে দুর্লভ কাশ্যপ তার মৃত্যু কিভাবে ঘটেছিল। এই কাহিনীটা বলার আগে আপনাদের দুর্লভ কাশ্যপের বিগেস্ট গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনীটা আগে শোনাব। ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িন নামক শহরে এই দুর্লভ কাশ্যপ জন্মগ্রহণ করেছিল এবং উজ্জয়িন শহরেই সে বসবাস করত। দুর্লভ কাশ্যপ মাত্র 16 বছর বয়সেই সে ঠিক করে নেয় তাকে অনেক নাম আর খ্যাতি অর্জনের জন্য উজ্জয়িন শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার হতে হবে। তার এই স্বপ্ন পূরণের জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে নিজের আতঙ্ক ছড়াতে শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই বহু যুবক, বিশেষ করে যারা নাবালক, তারা একে একে দুর্লভ কাশ্যপের গ্যাং জয়েন করতে শুরু করে। উজ্জয়িন শহরে আতঙ্ক ছড়ানোর জন্য মারপিট, লুটপাট এসব ছাড়াও ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে কাউকে মার্ডার করাও তার কাছে অসাধ্য ব্যাপার ছিল না। নাবালক অবস্থাতেই তার আতঙ্ক এতটাই ছিল যে ধীরে ধীরে দুর্লভ কাশ্যপ উজ্জয়িন শহরের দুর্লভ ভাই হয়ে ওঠে। কপালে লাল কালো টিকা, চোখে কালো সুরমা, কাঁধে লাল গামছা এই গ্যাংয়ের ড্রেস কোড ছিল। ফেসবুকে হাতে বন্দুক নিয়ে ছবি পোস্ট ছাড়াও ফেসবুকে নাম্বার দিয়ে লেখা হতো যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য তার গ্যাং সবসময় প্রস্তুত। দুর্লভের স্টাইল আর আতঙ্কে প্রভাবিত হয়ে যুবকেরা দুর্লভ গ্যাং জয়েন করতে শুরু করে। এভাবে দুর্লভের অত্যাচারে উত্তপ্ত হয়ে উঠেছিল উজ্জয়িন শহর। তৎকালীন উজ্জয়িন শহরের এসপি সচিন আতুলকার এই গ্যাংকে দমানোর জন্য চার্জশিট ফাইল করে এবং অক্টোবর 2018 সালে তার গ্যাংয়ের বহু মেম্বারকে গ্রেপ্তার করে। দুর্লভের উপরে শতাধিকেরও বেশি কেস নথিভুক্ত করা হয়েছিল। এরপর 27 অক্টোবর 2018 সালে সচিন আতুলকার দুর্লভ কাশ্যপকে গ্রেপ্তার করে, কিন্তু তার নাবালক হওয়ার কারণে তাকে বাল শোধনাগারে পাঠানো হয়। এরপর 18 বছর হওয়ার পর তাকে বাল শোধনাগার থেকে জেলে ট্রান্সফার করা হয়। তৎকালীন এসপি সচিন আতুলকার জেলে এসে দুর্লভকে বোঝায় যে সে যেন জেলেই থাকে, না হলে এই অল্প বয়সে এত শত্রু সে বানিয়েছিল যাতে সে জেল থেকে বেরোলেই কেউ না কেউ তাকে মেরে দিত। লকডাউনের আশপাশের সময় দুর্লভ জামিনে ছাড়া পায়। জেল থেকে বেরোনোর পর দুর্লভ নিজেকে ডন ভাবতে শুরু করে এবং তার অসামাজিক কাজকর্মের গতি আরও দ্বিগুণ হয়ে যায়। তার গ্যাংয়ের সদস্যরা উজ্জয়িন শহরের এক নেতার ছেলেকে অপহরণ করে এবং প্রতিদিন মারপিট দাঙ্গার ভিডিও ফেসবুকে পোস্ট করতে থাকে। এরপর থেকে দুর্লভ পুলিশের নাগালের বাইরে চলে যায়। তাকে গ্রেফতার করা পুলিশের পক্ষেও সম্ভব হচ্ছিল না, কিন্তু দুর্লভ কাশ্যপের এই কালো দুনিয়া এবং আতঙ্ক ছড়ানোর রাজত্ব শেষ হয়ে যায় 7ই সেপ্টেম্বর 2020 সালে। 2020 সালের 7ই সেপ্টেম্বর দুর্লভ তার গ্যাংয়ের 5 জন সঙ্গীকে নিয়ে একটি চায়ের দোকানে রাত্রির 1টা নাগাদ চা খেতে পৌঁছায় এবং সেই চায়ের দোকানে উপস্থিত ছিল অন্য একটি গ্যাংয়ের লিডার শাহনাবাজ। দুর্লভ এবং শাহনাবাজ এর মধ্যে এলাকার দখলদারি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। দুর্লভ তখন তৎক্ষণাৎ একটি দেশি কাঠটা বের করে শাহনাবাজের উপর গুলি চালিয়ে দেয়। এরপর শাহনাবাজের গ্যাংয়ের সদস্যরা দুর্লভকে ঘিরে ছুরি দিয়ে তার দেহে 34 বার আঘাত করে তাকে মার্ডার করে দেয়। দুর্লভকে মার্ডার করার সময় তার অন্যান্য বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে দুটো গ্যাংয়ের হাত থেকে রক্ষা পায় উজ্জয়িন শহর। আর মাত্র 20 বছর বয়সেই তার গ্যাংস্টার হওয়ার স্বপ্ন সেখানেই স্তব্ধ হয়ে যায়। দুর্লভের মা একজন শিক্ষিকা, তিনি নিজে তার ছেলের মৃত্যুতে বলেছেন যে খারাপ কাজের পরিণতি কখনো ভালো হতে পারে না। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো সত্যি কাহিনীতে, সত্যি কোনো ভৌতিক কিংবা রহস্যজনক গল্পের সাথে।